এই মর্মে একটি হাদিস আপনাদেরকে শোনাই, জাইনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জি সহধর্মিনী, তার থেকে বর্ণনা করেছেন আরেকজন সহধর্মিনী উম্মে হাবিবা, মানে এক স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক স্ত্রীকে বর্ণনা করেন, উম্মে হাবিবা জাইনব থেকে বর্ণনা করছেন। বলছেন জাইনব রাদিয়াল্লাহু আনহা ইস্তাইকাজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনান নওম, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠলেন, ঘুম ভাঙল, মুহমাররান ওয়াজহু, কিন্তু চেহারা মোবারক লাল হয়ে আছে, ঘুম থেকে উঠতে চেহারা লাল হয়ে আছে। ইয়াকুল, আর বলছেন ঘুম ভেঙে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের কালেমা, ওয়াইলুল লিল আরাব মিন শাররিন ক্বাদ ইক্তারাব, আরবদের জন্য সর্বনাশ দুর্ভোগ, যে মিন শাররিন ক্বাদ ইক্তারাব, অনিষ্ট বিপদ আপদ ঘনিয়ে এসেছে, ভালো মুসিবত বিপদ আপদ কি হয়েছে ঘনিয়ে এসেছে, আরবদেরই যদি দুর্ভোগ হয়, এই কথা বলে তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক সাবধান করেছেন, সাবধান, তাহলে অনারবদের কি অবস্থা হইতে পারে, যাদের আকীদা আরবদের চাইতে আরো কত গুণে যে খারাপ, আরবদের মধ্যে তো তৌহিদটা আছে, বিশেষ করে সৌদি আরবের মানুষদের মধ্যে তৌহিদ আছে, ছোট বাচ্চা থেকে সুন্নাত আছে, বিদাত নাই বললেই চলে, শিরিক বিদাত। তারপরে ইয়াজুজ মাজুজ সম্পর্কে বললেন, আর শেষখানে জিজ্ঞেস করা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মানে বিবিরা জিজ্ঞেস করলেন, আনহুলা কুফিনা সালিহুন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এত আমাদেরকে সতর্ক সাবধান করছেন, আল্লাহর আজম আছে সাবধান সাবধান, তো আমরা তো ভালো আলহামদুলিল্লাহ, এমন তো কোনো পাপ দেখছি না জীবনে, তো আমাদের মাঝে ভালো মানুষ যদি থাকে তারপরেও কি আমাদেরকে ধ্বংস করা হবে, মানে ভালো মানুষগুলো কি ধ্বংস করা হবে, এই কথা জিজ্ঞেস করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথা বললেন না, বেছে বেছে শুধু আজাব আসবে, ওই আবাবিল পাখির পাথরের মতো, আর ওই খারাপ লোকটার উপর শুধু পাথর বর্ষণ হবে, না না না, আজাব যখন আসবে, নাম ইজা কাসরাল খাবাস, ভালো আনহুলা কফিনা সালেহুন, আমাদের মাঝে নেক লোকের আছে, সৎ মানুষ আছে, সবকে ধ্বংস করা হবে, বলছে হ্যাঁ, ইজা কাসরাল খাবাস, যখন পাপাচার বেড়ে যাবে, শিরক বেড়ে গেছে, বিদআত বেড়ে গেছে, বেনামাজি বেড়ে গেছে, মুসলিম জাতির কলহ বিবাদ বেড়ে গেছে, মুসলিম জাতি মুসলিম জাতিকে মারছে, জি হ্যাঁ, হারাম খাওয়া বেড়ে গেছে, মুসলিম জাতির ধর্মীয় চেতনা এত সংকীর্ণ হয়েছে অধিকাংশ মুসলিমদের, যে নিজের তরিকায় এমন ভাবে সীমিত হয়েছে যে আমাদের চাইতে ভিন্ন কেউ যদি করে তার বেঁচে থাকার অধিকার নেই, কথা বলে বলছে নাকি, রফেদান করলে ধাক্কা দিয়ে কেন বের করে দিচ্ছে, আমির বলে কেন মসজিদে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, হ্যাঁ, খতিবের খুতবাই শুরু হয়ে গেছে আপনার বিরুদ্ধে, একজনের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, যদি একজন কেউ সুন্নতি নামাজ পড়ে দেয় তাহলে, একজন যদি তাদের বিদাতি মোনাজাতে না ধরে তাহলে দেখেন কি অবস্থা করে, যখন এইরকম খাবাসাত বেড়ে যাবে, এইরকম নোংরামি সংকীর্ণতা বেড়ে যাবে, সমস্ত পাপের কারণে সমস্ত জাতিকে ধ্বংস করা হবে, সমস্ত এলাকাবাসী ধ্বংস হবে, তাতে কিছু ভালো মানুষ আছে, নাই পরায়ণ আছে, তারা কল্যাণ চায় কিন্তু তাদের মাঝে যেহেতু আছে তাদেরকে বর্জন করতে পারেনি, সুতরাং তাদের উপর আজাব আসবে। সহিহ বুখারী 6535 নম্বর হাদিস।